প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আমি মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষক, বেলফুল ইসলাম উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পদের একটি ক্লাস নেব। দশম শ্রেণীর বাংলা প্রথম পদের একটি কবিতা সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। তো দশম শ্রেণীর বাংলা প্রথম পদের মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। তো কপোতাক্ষ নদের কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা কবিতাতে যাওয়ার আগে আমাদের সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, মহাকাব্যের কবি, বাংলা সাহিত্যের মহাকাব্যের রচয়িতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের মহাকাব্য মেঘনাদ বধ, এই মেঘনাদ বধের লেখক মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জেনে নেব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর দেখা যাক, স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্ম। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের সাথে প্রথমে যোগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। আর মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তম সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলি, নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন আছে দুটো, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকে ঘাড়ে রোগ, বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবি পরলোক গমন করেন। তো আমরা জানলাম কবির জন্ম পরিস্থিতি বা কবির পরিচয় সম্পর্কে জানলাম। তা আমরা এখানে এটুকু দেখলাম যে মাইকেল মধুসূদন দত্ত যে পাশ্চাত্য যে শিক্ষা বা পাশ্চাত্য যে সাহিত্য, এই সাহিত্যের প্রতি তার যে একটা আগ্রহ এটা জন্মে, যার কারণে তিনি সেই পাশ্চাত্য শিক্ষার প্রতি, পাশ্চাত্য সাহিত্যের প্রতি বা পাশ্চাত্য সেই চালচলনের প্রতি তিনি আগ্রহ প্রকাশ করেন এবং তিনি সেটা অনুকরণ করে চলার চেষ্টা করেন। এবং এই জন্য তিনি নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং সেই পাশ্চাত্য সাহিত্যে ভূমিকা রাখার জন্য তিনি দেশ ত্যাগ করে ফ্রান্সে চলে যান এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে উনি স্থায়ীভাবে জীবনযাপন করেন। এবং ওনার জীবনসঙ্গী হিসেবে তখনকার যে খ্রিস্টান ধর্মাবলম্বী এক নারীকে উনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। তো এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে জীবনী। তো এখানে থাকার পর তিনি বিদেশে থাকার পর তিনি বুঝতে পারেন যে আসলে আমার যে মাতৃভাষা, মাতৃভূমি এগুলো ত্যাগ করে আমি চলে আসছি এখানে। তিনি যখন ব্যথিত হন, যখন কোনো কাজে ব্যর্থ হন, তখন তিনি নিজ যে দেশ বা নিজ মাতৃভূমি, নিজ জন্মভূমি এই কে মনে করেন এবং তখন ব্যথিত হন, একান্ত নিজিবিলিতে থাকেন, তখন তিনি
মনে করেন তার জন্মভূমির কথা, জন্মস্থানের কথা, কিভাবে তার দিন কাটতো বা কিভাবে তিনি থাকতেন, এই কথাগুলো মনে পড়ে এবং তার মন কাঁদে, তার প্রাণ কাঁদে যে আমি আমার জন্মভূমিকে ত্যাগ করে আসছি, আমি আমার মাতৃভূমিকে ত্যাগ করে আসছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কবিতাতে যাওয়ার চেষ্টা করব। দেখি আমাদের যে কবিতায় কবিতাতে আজকে যে কবিতা কবতাপ্পনদ, এই কবতাপ্পনদ সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের যে রথ কি লিখছেন, সততে হে নট তুমি পরমর মনে, সততে তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমন দিল নিশা স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চলনে, বহুদের দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে সখা সখে সখারিতে, নাম তার এ পরবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ এই যে কবিতাটি, এটা একটা চতুর্দশ পদী কবিতা এবং কপোতাক্ষ নদ কবিতাটি সেই চতুর্দশ পদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এখানে সেই মাইকেল মধুসূদন দত্তের যে স্মৃতিকাতরতা, সেই স্মৃতিকাতরতা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং সেই নিজ দেশ ত্যাগ করে তিনি যে বিদেশে গেছেন, কেন ভুলের বসে গেছেন এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে সেই পাশ্চাত্য সাহিত্য অনুকরণ করলে উনি বড় মাপের মনোযোগ হতে পারবেন, এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে উনি নিজ দেশ ত্যাগ করে, নিজ মাতৃভূমি ত্যাগ করে, মাতৃভাষা ত্যাগ করে উনি চলে গেছিলেন পাশ্চাত্য সাহিত্যের প্রতি ঝোঁকের কারণে। তো আমরা দেখব যে লাস্টে উনি কি সেই যে যখন সেখানে উনি সে মূল্য না পান, অর্থাৎ সেই মর্যাদা না পান, তাকে উনি ব্যথিত পান এবং একান্ত নিরিবিলিত থাকতে তার মনে পড়ে নিজ দেশের কথা, নিজ মাতৃভূমির কথা, নিজ মাতৃ জন্মস্থানের কথা, এটা মনে পড়ে এবং মন খুবই ব্যথিত হয়। তো উনি মনে করেন যে আমি আমার নিজ দেশ ত্যাগ করে আসছি, ঠিক আছে, কিন্তু আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মা, আমি যে কপোতাক্ষ নদীর জল পান করে ছোট থেকে বড় হয়েছি, এই কপোতাক্ষ নদের জল যেন জল নয়, এটা হচ্ছে দুগ্ধস্রোত রূপী ধারা, অর্থাৎ মা যেমন সন্তান যেমন মায়ের মুখে দুধ পান করে শিশু থেকে বড় হয়, এখানে কবি কপোতাক্ষ নদকেও সেই দুগ্ধস্রোত রূপী ধারা মনে করেছেন যে সেই অমৃত সুধা বা সেই সেই সেটাকে উনি ছোট থেকে বড় হয়েছেন। তো এই হচ্ছে বিষয় এবং উনি ভুল বুঝতে পারেন, যখন ভুল বুঝতে পারেন এবং দেশে ফিরে আসেন এবং বাংলা সাহিত্যের যে অনেক কাব্য কবিতা রচনা করেন, মেঘনাথ বিশেষ করে বলা যায়, অনেক যে কাব্যগুলোর কথা উল্লেখ করলাম, এছাড়া যে বাংলা ভাষায় রচিত মহাকাব্য এটা তো বলার অপেক্ষাই রাখে না, যে মেঘনাথ কাব্য রচনা করেন এবং বাংলার সাহিত্যের এক উল্লেখযোগ্য কবি হিসেবে পরিগণিত হন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে উনি বুঝতে পারেন লাস্টে যে আমি ভুল করেছি, আমি আমার এই যে ভুলের মাঠ দিতে গেলে আমাকে দেশে ফিরে যেতে হবে এবং দেশীয় ভাষার প্রতি আমার ভালোবাসা জন্মাতে হবে এবং আমি দেশের ভাষার কিছু করে যাব, এরকম একটা মন মানসিক দেশে ফিরে আসেন এবং এই ভূমিকা রেখে যান। তো এখানে দেখা যাচ্ছে যে উনি মনে করছেন যে আমি যে দেশ ত্যাগ করে গেছি, আমি আমার মা, আমার মাতৃভূমিকে ত্যাগ করে গেছি, তা আমি যখন আমার মাতৃভূমিকে আমার মায়ের সঙ্গে তুলনা করি, তা অবশ্যই মা কখনো সন্তানের অপরাধকে অপরাধ মনে করেন না, মা সন্তানকে যতই অপরাধ করুক সন্তানকে মা ক্ষমা করেন। তো আজকে আমি অপরাধ করেছি, আমি নিজ দেশ ত্যাগ করে চলে গেছি, আমার মাকে ত্যাগ করে চলে গেছি, তা আমার মা অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আর মা যদি আমাকে ক্ষমা করেন তাহলে অবশ্যই পুরো সমাজে প্রশংসিত হব এবং দেশের কাছে প্রশংসিত হব, এবং আমি মা যদি আমার প্রতি আশীর্বাদ করেন তাহলে দেখা যাচ্ছে আমি আমার দেশে আমি কোনো
বড় ভূমিকাও রেখে যেতে পারবে এবং সেটা উজ্জ্বলভাবে ফুটে থাকবে, উজ্জ্বলভাবে সেটা থাকবে। মানুষ আমার কথা মনে রাখবে, আমাকে স্মরণ করবে আমি যদি ভালো কোনো কাজ করে যাই। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের মূল বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই কপোতাক্ষ নদ সম্পর্কে এত সময় তোমাদের যে বিষয়টা বললাম এই বিষয়টা তোমরা ভালোভাবে নিয়েছো এবং বুঝতে পারছো। তো এই সময়, এই করোনাকালীন সময় তোমরা অযথা ঘরের বাইরে যাবে না এবং তোমরা সুরক্ষা সামগ্রী ব্যবহার করবে এবং ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।